আমার নাম রাজা, আমি পশ্চিমবঙ্গে একটি ছোট শহর রায়গঞ্জ থেকে এসেছি আর 20 বছর বয়সে শুরু করে দিয়ে আমি আমার বিশ্ব ভ্রমণ। প্রথমে যাই সাউথ ইস্ট এশিয়া আর ওখানে এক্সপ্লোর করার পর আমি বেরিয়ে যাই 1 বছর নামে ওয়ার্ল্ড ট্রিপে ইউরোপে। ইউরোপে 25টা দেশ ঘোরার পর আমি চলে যাই ইউরোপ থেকে সাউথ আমেরিকায়, আর সাউথ আমেরিকায় 6 মাস ঘোরার পর শুরু হয়ে যায় করোনা, তাই আমাকে বাড়িতে ফেরত আসতে হয়। কিন্তু এসবে আমি 40টারও বেশি দেশ ঘুরে ফেলেছিলাম আর এখন আমি বেরিয়ে পড়েছি আমার 3 নম্বর ওয়ার্ল্ড ট্রিপে। আর আপনাদের দেখাবো বাংলা ভাষায় পৃথিবীর প্রত্যেকটা দেশের অনুভব এক্সপিরিয়েন্স এই চ্যানেলে, বাঙালি এক্সপ্লোরার চ্যানেলে। তো আসুন আমার সাথে পুরো পৃথিবীটাকে এক্সপ্লোর করা যাক। নমস্কার এক্সপ্লোরার্স, স্বাগতম একটি নতুন ভিডিওতে। শর্ট ভিডিও না, এটা লং ভিডিও। আমি এখন আছি আমার 75 নম্বর দেশে, কিন্তু ওটা ছাড়ুন, এই ভিডিওতে আমরা কথা বলবো আমার ইউরোপ ট্রিপের ব্যাপারে আর কী করে শেনগেন ভিসা পেতে হয় আপনাদের ইউরোপ ঘোরার জন্য। আমি শেনগেন ভিসা নিয়ে নিয়েছিলাম, এটা আমার দ্বিতীয় শেনগেন ভিসা আমাদের ভারতীয় পাসপোর্টে। আর শেনগেন ভিসা নেওয়াটা খুব একটা সহজ না, পৃথিবীতে আমরা যখন ট্র্যাভেলের ব্যাপারে ভাবি ইউরোপটা খুবই কঠিন মনে হয়, কিন্তু সেরকম কঠিন না। আপনারা শর্টসে দেখেছেন আমি লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্টোনিয়া অনেকগুলো শর্টস দিয়েছি, পোল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম আর লাস্টে আমাদের পর্তুগাল। তো এই আমার ইউরোপ ট্রিপটা ছিল টোটাল 3 মাসের মতন। 3 মাসে মেলাখানা দেশ ঘুরেছি। 3 মাসে আমি শুরু করেছিলাম জার্মানি থেকে, তারপর গেলাম সুইজারল্যান্ড, তারপর গেলাম লিনচেনস্টাইন, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, তারপর লাতভিয়া থেকে আপনাদের আপনাকে শর্টস এখন শুরু করলাম, লাতভিয়া, লিথুয়েনিয়া, এস্তোনিয়া, তারপরে ফিনল্যান্ড, তারপরে আমি ফ্লাই করে গেলাম নেদারল্যান্ডস, তারপর গেলাম বেলজিয়াম, তারপর ফ্রান্স থেকে পর্তুগাল, পর্তুগাল থেকে গেলাম স্পেন। স্পেনে গিয়ে কিন্তু আমার ট্রিপটা শেষ হয়ে গেল, কিন্তু ট্রিপটা টোটাল ছিল 80 দিনের। আর 80 দিনের ট্রিপের জন্য আমি নিয়েছিলাম শেনগেন ভিসা। পুরো ইউরোপ ঘোরার জন্য আমাদের ভারতীয় পাসপোর্ট কেন, বাংলাদেশি পাসপোর্ট, পাকিস্তানি পাসপোর্ট, নেপালি পাসপোর্ট, সব পাসপোর্টেই চাই শেনগেন ভিসা। একটা ভিসা, যে একটা ভিসাতে আপনি পুরো ইউরোপটা ঘুরতে পারবেন, একটা ভিসাতে পুরো ইউরোপের যত দেশ আপনি বলতে পারবেন, মানে মোটমাট, হ্যাঁ ইউকে মানে ইংল্যান্ড, লন্ডন বাদ দিয়ে, ইউকে ইংল্যান্ড লন্ডন বাদ দিয়ে বাকি বাকি ফ্রান্স, জার্মানি, ইটালি, গ্রিস, পোল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, হাঙ্গারি, আপনি যাই বলবেন সব একটা ভিসাতে ঘুরতে পারবেন, সেটা হচ্ছে শেনগেন ভিসা। আর এটা আপনি যে কোনো একটা দেশ থেকে নিতে হবে, মানে ধরুন আপনি ফ্রান্স থেকে নিতে পারেন, নেদারল্যান্ড থেকে নিতে পারেন, আমার স্পেন থেকে নিতে পারেন, গ্রিস থেকে নিতে পারেন, যে কোনো দেশ থেকে নিতে পারেন। আপনি যদি কলকাতা থেকে অ্যাপ্লাই করেন আমি রেকমেন্ড করবো ফ্রান্স থেকে, কারণ কি আমাদের ওখানে ফ্রান্সের এম্বাসি আছে আর ফ্রান্সের কনস্যুলেট থেকে তাড়াতাড়ি ভিসাটা পাওয়া যায়। আমার প্রথম ভিসা কলকাতা থেকে অ্যাপ্লাই করেছিলাম ফ্রান্সের থেকে, যেটা ছিল 2019 আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি পেয়েছিলাম 3 মাসের ভিসা। মানে ভিসাটা কী করে অ্যাপ্লাই করতে হয়, প্রথমে তো আপনার ইনকাম থাকা দরকার। হ্যাঁ, পকেটে পয়সা না থাকলে ইউরোপ ঘোরা যাবে না, সত্যি কথা। যদিও ইউরোপ সস্তায় ঘোরা যেতে পারে, আপনাদের যে বড় বড় ট্যুর কোম্পানি আছে যারা আপনাদেরকে বলবে 1 সপ্তাহ ঘোরার জন্য 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, অত লাগে না। আমি 3 মাস ঘুরেছি, 3 মাস ঘুরতে আমার টোটাল খরচা হয়েছে 1.5 লাখ টাকা, না 2 লাখ, ফ্লাইট নিয়ে 2 লাখ টাকা, 3 মাস ঘুরতে আমার 2 লাখ টাকা খরচা হয়েছে, যার মধ্যে আমি অনেকগুলো দেশ ঘুরেছি। আপনারা যদি আমার মতন সস্তায় নাও ঘুরেন, যদি নর্মাল বাজেটও ঘুরেন, তাও আপনার 10 দিনের ট্রিপ আরামসে 1 লাখের আন্ডারে হয়ে যেতে পারে, যদি একটু ভালো করে প্ল্যান করা যায়। কিন্তু আমি ভিডিওতে মেনলি ভিসার ব্যাপারে কথা বলবো। ভিসা, শেনগেন ভিসা খরচা আছে মোটমাট 10,000 টাকার মতন। এটা আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না এম্বাসিতে, আপনাকে যেতে হবে VFS-এর ওয়েবসাইটে, VFS ফ্রান্স, ওখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপের সময় ফর্ম নিজে ফিল আপ করতে পারবেন, কোনো এজেন্টের দেওয়া দরকার নেই। সাধারণ প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর দিতে দিতে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর যে কাউকে ডকুমেন্ট আপনাদের লাগবে, মেন হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, দ্বিতীয় ফ্লাইট বুকিং, আপনি যে ফ্লাইটে করে যাচ্ছেন ইউরোপ আর ইউরোপ থেকে ব্যাক আসছেন, ওই ফ্লাইট বুকিংটা লাগবে। ফ্লাইট বুকিংয়ে আপনি ফ্লাইট বুকিংটা দরকার, আবার আপনারা বলতে পারেন ফ্লাইট বুক করে নেবো যদি আমি ভিসা না পাই, তাই জন্য আপনি করতে পারেন ফুললি রিফান্ডেবল ফ্লাইট, মানে যে ফ্লাইটটা আপনি বুক করার পর ক্যান্সেল করলে পুরো টাকাটা পেয়ে যাবেন, সেরকম ফ্লাইট বুক করুন। তারপর লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স খুবই সস্তা জিনিস, আর ট্রাভেল ইন্স্যুরেন্স আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনারা নিয়ে নিন ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে গেলে আপনি সাধারণ যেমন পলিসি বাজারের ওয়েবসাইটে যাবেন বা রিলায়েন্সের ওয়েবসাইটে যাবেন বা যে কোনো হেলথ ইন্স্যুরেন্সে যাবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স খুবই সস্তা হয়। যেমন আমার 6 মাসের ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য আমি দিয়েছি মাত্র 4,000 টাকা। আপনার যদি 1 মাসের ট্রিপ হয় বা 15 দিনের ট্রিপ হয়, 1,000 টাকার উপরে ইন্স্যুরেন্স হবে না, ইন্স্যুরেন্স নিয়ে নিন। ইন্স্যুরেন্সটা দরকার পড়ে ইউরোপে, কিছু হয়ে গেলে অনেক খরচা আছে, ইন্স্যুরেন্স আপনাকে বাঁচাবে।
তারপর কি দরকার, তিন নম্বর হোটেল বুকিং। booking.com নামে যে ওয়েবসাইটটা আছে ওখানে আপনি ফ্রিতে বুকিং করতে পারেন। তো হোটেল বুকিংয়ে আপনার যে 10 দিনের ট্রিপ আছে, 10 দিনের সব বুকিংটা আপনাকে বুক করে দিতে হবে, আর ফ্রিতে আপনি বুকিংয়ের প্রিন্ট আউট পেয়ে যেতে পারেন। ওই বুকিংটা আপনাদের দিতে হবে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, তার সাথে ভিসা ফি দিতে হবে, যেটা 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। VFS এর চার্জ মিলে 10,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে পার পার্সন। আর তারপর দিতে হবে আপনাকে একটা লেটার, যে লেটার লিখতে হবে টু দ্য ভিসা অফিসার। ধরুন আপনি বেলজিয়াম এম্বাসির অ্যাপ্লিকেশন, তো ভিসা অফিসার বেলজিয়াম অফিসার এম্বাসি, আমি রাজা ঘোষ, আমি অমুক কাজ করি, আপনি কী কাজ করেন লিখবেন। আর আমি ঘুরতে যেতে চাই আপনার দেশ আর তার সাথে সাথে আশেপাশে কিছু দেশ, তাই আমাকে সেঙ্গেন ভিসাটা দিন। এটা আপনাকে ইংলিশে একটা লেটার লিখতে হবে। আপনাকে বলতে হবে কেন আপনি ঘুরতে যেতে চান, আপনার আপনি কেন আপনার দেশে ব্যাক চলে আসবেন। আমি যেমন লিখি আমার দেশে ব্যাক চলে আসবো কেন, এই কারণ দিব, সেরকম আপনি আপনার কারণ দেবেন যে আপনার চাকরি আছে, আপনার ব্যবসা আছে, বা আপনার যা আছে, আপনাকে বাড়িতে আসতে, আপনার পরিবার এখানেই আছে, এখানে ব্যাক আসবে। আপনি কী কী ঘুরতে যেতে চান, কী কী দেখতে চান, আর কেন যেতে চান সেটার উপরে লিখবেন। লিখে একটা লেটার লাস্টে দেবেন যে হ্যাঁ প্লিজ আমাকে এই ভিসাটা দাও। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় আপনাদের লেটার অফ রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন। তো ওটা আপনাকে লিখতে হবে, তার সাথে কি আর কিচ্ছু না, দু তিনটা ছবি যেটা ওখানে লেখা থাকে। এসব জমা দিলে খুব পসিবিলিটি আছে আপনার যদি ব্যাংকে, ও ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। এবার লোকে বলে কত টাকা থাকা দরকার ভিসা পাওয়ার জন্য, আমার যেটুকু আইডিয়া এক আধ পার্সনের জন্য 3,00,000 টাকা গত 6 মাস যদি আপনার ব্যাংকে থাকে যথেষ্ট। যদি দুজন হয় 5,00,000 টাকা যদি আপনার ব্যাংকে থাকে গত 6 মাস ধরে টানা সেভিংসে যথেষ্ট। আপনি বলবে 3-4-5 লাখ টাকা, আরে বাবু আপনি তো ইউরোপ ঘুরতে যাবেন, 5-6 লাখ টাকা যদি পকেটে না থাকে তাহলে আগে টাকাটা জমান, তারপরে ইউরোপের ব্যাপারে চিন্তা করবেন, ওইটুকু টাকা তো লাগবেই। যদি অত টাকা খরচা না করুন, অত টাকা তো লাগবেই ব্যাংকে টাকা দেওয়ার জন্য যে আপনি স্টেবল আছেন, তো অত টাকা লাগবে। আর লাগবে আপনাদের ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল, যে হ্যাঁ আপনি ট্যাক্স দিচ্ছেন, কেন অত টাকা যখন আপনার ব্যাংকে আছে তার মানে আপনি টাকা কামাচ্ছেন, আর ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলও দিতে হবে। এইসব দেওয়ার পর হাই প্রবাবিলিটি আছে যে আপনি ভিসা পেয়ে যাবেন। আর আপনার যদি আগে ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনি যদি আগে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা আমাদের আশেপাশে যে কোনো দেশ ঘুরে থাকেন, সেই দেশের যদি ভিসা থাকে সেটা আপনি মেনশন করবেন যে আমি আগে এইসব দেশ ঘুরেছি। আর এইসব এরপর কোনো ইন্টারভিউ দরকার নেই, VFS-এ জমা দেবেন পাসপোর্টের সাথে সব ডকুমেন্ট, আর ওরা আপনাকে জানাবে যে ভিসা পেয়ে গেছেন কি না পাননি। সেই হিসাবে খুবই জিনিসটা আমি সরলভাবে বলে দিলাম, অত সরলও না, কিন্তু চেষ্টা করুন ঘাটতে ঘাটতে ভিসাটা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পর আপনি যে মেন ফ্লাইটটা বুক করেছিলেন ফুলি রিফান্ডেবল, ওটা খুব এক্সপেন্সিভ হয়, ওটা আপনি ক্যান্সেল করে যে কোনো ফ্লাইট বুক করে নিন আর চলে যান ইউরোপে। এবার ইউরোপে আমি যে ঘুরেছি গতদিনে আপনারা অনেকজন শর্টস ভিডিওতে বলেছেন যে খরচা কী করে মেনটেন করতে হয়, তো খরচার জন্য আমি আপনাদের বলে দিই। ইউরোপের যদি মেন দেশগুলো দেখেন, প্যারিসের মানে ফ্রান্সের প্যারিস হয়ে গেলো, বা সেন্ট্রাল জার্মানি, ইটালি, পর্তুগাল, স্পেন, একটু নিচের দিকে দেশগুলো একটু সস্তা হয়, আর উপর দিকে দেশগুলো ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এগুলো খুব এক্সপেন্সিভ হয়। আর আর পূর্ব দিকের দেশগুলো খুব সস্তা হয়, যেমন পোল্যান্ড হয়ে গেলো, লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, তারপর হাঙ্গেরি হয়ে গেলো। এখানে আপনি শেয়ারিংভাবে হোটেলে থাকতে, মানে হোটেলে প্রাইভেট রুম নিতে গেলে আপনাকে প্রত্যেক দিনের 50 ইউরো লেগে যেতে পারে মিনিমাম। আপনারা নিজেরাই বুক করতে পারেন, 50 ইউরো তো একটু এক্সপেন্সিভ লাগছে না, কিন্তু আপনি যদি একা ঘুরতে যান আমার মতন, তাহলে আপনারা একটা বেড নিতে পারেন একটা শেয়ারিং রুমের মধ্যে, খুবই ট্রাভেলারদের কমন ব্যাপার। ওটা আপনি আরামে 15-20 ইউরোতে পেয়ে যাবেন, 15-20 ইউরো মানে দিনে 2,000 টাকার মধ্যে আপনার থাকা হয়ে যাবে। খাওয়া দাওয়া সুপার মার্কেটে খেতে পারেন, খাওয়া দাওয়া খুঁজতে হবে সস্তা খাবার, আর একটু কম খেতে হবে তুলনামূলক, অত খেলে অনেক খরচা যায় খাওয়ার দাওয়ারে, না অনেক খরচা, আমি খাওয়া দাওয়া কম করি সেই জন্য আমার খরচাটা অনেক কমে আসে। একটু খাওয়া দাওয়াটা একটু টাইট করবেন, তাহলে দিনে আপনি আরামসে 1,500 টাকার মধ্যে আপনি খাওয়া আরামসে নিতে যাবে, তাহলে আপনার 2-3-3,500 টাকার মধ্যে খাওয়া হলো, আর ঘোরাফেরার জন্য আলাদা 1,500 টাকা, তাহলে কত হলো আপনার 5,000 টাকা পার ডেতে আপনি আরামসে ইউরোপ ঘুরতে পারবেন আরামসে। আমি তো দিনের 2,500 টাকাতে ঘুরি, আপনি 5,000 টাকা আরামসে ঘুরতে পারবেন পার ডে করলে, তাহলে আপনার 10 দিনের 50,000 টাকা আরামসে হয়ে যাবে। আপনার 20 দিনে যদি ট্রিপ করেন বা 2 সপ্তাহ ট্রিপ করেন, তাহলে আপনার 75,000 টাকার মধ্যে আরামসে ট্রিপ হয়ে যাবে, থাকা খাওয়া আর একটু শহরের মধ্যে ঘোরা। আর এক শহর থেকে অন্য শহর যেতে সস্তা সস্তা বাস আছে, 1,000 টাকা, 2,000 টাকা, ট্রেন আছে 3,000 টাকার মধ্যে। তো আপনি যদি 3-4 দেশে একসাথে ট্রিপ করতে চান,
তাহলে আপনার আমি ধরে নিচ্ছি দু সপ্তাহের মধ্যে 1 লাখ টাকার মধ্যে আরামসে হয়ে যাবে। আর যেটা নেক্সট কস্ট থেকে যায় ফ্লাইট, ইন্ডিয়ার থেকে ইউরোপে যাওয়ার ফ্লাইট আপনি যদি কলকাতা থেকে দেখতে চান তাহলে খুব এক্সপেন্সিভ হয়। কিন্তু আমাদের ট্রিক আছে, আপনি দিল্লিতে চলে যান, ট্রেন নিন, দিল্লি থেকে ফ্লাইট দেখবেন, দিল্লি থেকে খুব সস্তা ফ্লাইট পাওয়া যায়, মুম্বাই থেকে খুব সস্তা ফ্লাইট পাওয়া যায়, ইউরোপের যে কোনো জায়গায় আপ ডাউন আপনি 50 থেকে 60 হাজার টাকার মধ্যে পেতে পারেন। আপনারা নিজেরা ফ্লাইট চেক করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ফ্লাইটস, ওখানে দিবেন আপনাদের ডেস্টিনেশন আর আপনি খুঁজে খুঁজে দেখবেন ফ্লাইট। বলছি আপনাদের মনে হবে সব কিছু খুব কমপ্লিকেটেড, কিন্তু আস্তে আস্তে আপনি একটা সার্চ করুন, ইংলিশগুলো সুবিধা হবে, আর নিচে কমেন্ট করুন। আর আর কি এই ভিডিওটা এটুকুই, আমি বাংলায় তো ভিডিও বানাই না, আমি মেনলি হিন্দিতেই ভিডিও বানাই এতদিন ধরে, 75টা দেশ ঘুরে বেড়ালাম, হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম এক্সপ্লোরার রাজা চ্যানেলে, কিন্তু এখন বাংলা বা এই বাঙালি এক্সপ্লোরার রাজা চ্যানেলে একটু ভিডিও দিচ্ছি, আর ফেসবুক ইনস্টাগ্রাম আর এখানে ইউটিউবে শর্টস হবে মেনলি। আর চেষ্টা করব আগামী কিছু দিনের মধ্যে এরকম লং বড় বড় ভিডিও দিব অনেক দেশ থেকে। আপাতত তো সময় কুলাচ্ছে না, কিন্তু আপনারা যদি সাপোর্ট দিন এই চ্যানেলটাকে একটু গ্রো করুন তাহলে নিশ্চয়ই মোটিভেশন পাবো, আর দেখাবো আপনাদেরকে পৃথিবীর অনেক জায়গার ব্লগ বাংলায়। তো বাংলা এক্সপ্লোরের সাথে পৃথিবীটা এক্সপ্লোর করতে থাকুন, দেখা হচ্ছে আগামী শর্ট বা লং ভিডিও যেটাই আপনারা আসে ক্লিক করবেন।